আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে খানিকটা আলোচনা করার চেষ্টা করব। যতটা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতদূর জানি ততটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা শুরু করি। সবার আগে আমি এখানে লিখেছি যে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি, কন্ডিশন বলতে আমরা কি বুঝি, কন্ডিশন, কন্ডিশনকে যদি আমরা ভাগ করি, কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত। হ্যাঁ, কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্ত অনুযায়ী যে সেন্টেন্সগুলো হয়, যে সেন্টেন্সগুলোতে কোনো একটা শর্ত থাকে সেই সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা যেতে পারে। এখানে একটু সেন্টেন্স আমি লিখছি, দেখুন, ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো আই শ্যাল গো, মানে আমি যাব। এখানে দেখুন আই শ্যাল গোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর ইফ ইউ কাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দেখুন প্রিন্সিপাল ক্লোজ যখন সাবঅর্ডিনেট ক্লোজের উপর কোনো একটি শর্ত আরোপ করে যে আমি এই কাজটি তখনই করব যখন তুমি আসবে, অর্থাৎ আমি তখনই যাব যখন তুমি আসবে, প্রিন্সিপাল ক্লোজ যখন সাবঅর্ডিনেট ক্লোজের উপর কোনো শর্ত আরোপ করে তখন ওই শর্তটাই হচ্ছে, শর্ত আরোপ করাটাই হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশনের কিছু প্রকারভেদ রয়েছে, আমি সেগুলো নিয়ে এখন খানিকটা আলোচনা করব। এই কন্ডিশনের প্রকারভেদ সম্পর্কে আমি খানিকটা আলোচনা করব। বোর্ডে দেখুন আমি কন্ডিশনাল সেন্টেন্সের কিছু প্রকারভেদ সম্পর্কে এখানে লিখেছি। বেসিক্যালি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, যেগুলো হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। কিন্তু ইংলিশ গ্রামারে কন্ডিশনাল সেন্টেন্সে আরও একটি প্রকারভেদ সম্পর্কে বলা হয়েছে, সেটি হচ্ছে জিরো কন্ডিশন। হ্যাঁ, জিরো কন্ডিশন জিনিসটা আসলে কী, জিরো কন্ডিশন কী, আমি যদি একটা সেন্টেন্স লিখি আপনাদের সামনে, ইফ ইট রেইনস উই ইউজ আমব্রেলা, দেখুন আমি যদি লিখি ইফ ইট রেইনস উই ইউজ আমব্রেলা, দেখুন জিরো কন্ডিশনে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনে দুইটা দুই টেন্সের হয়ে থাকে। কিন্তু জিরো কন্ডিশনটা সাধারণত ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করে। দেখুন উপরে আমরা জানি যেগুলো লিখলাম, ইফ ইফ দ্বারা শর্তযুক্ত বাক্যাংশে প্রেজেন্ট টেন্স এবং অপরাংশে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ বা আদার সূচক বাক্যে ব্যবহৃত হয়েছে, এ ধরনের শর্ত আরোপিত বাক্যকে জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলে। অর্থাৎ এগুলো হচ্ছে আপনার এরকম সেন্টেন্স যেগুলোর ভিতরে আদেশ, উপদেশ বা নির্দেশনা লেখা থাকে। দেখুন আমরা বৃষ্টির সময় কি করব, ছাতা ব্যবহার করব, এটা একটা উপদেশ, এটা একটা ভালো কথা যে আমরা বৃষ্টি হলে কি করব, ছাতা ইউজ করব। এমনিতে সাধারণত ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনে বাক্যের এই অংশ আর এই অংশ ভিন্ন টেন্সে হয়ে থাকে, কিন্তু শুধুমাত্র জিরো কন্ডিশনের ক্ষেত্রে বাক্যের উভয় অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। ঠিক আছে, তো আমি এখন একটু ফার্স্ট কন্ডিশন নিয়ে একটু আলোচনা করি। আমরা জিরো কন্ডিশন সম্পর্কে আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝছেন। ফার্স্ট কন্ডিশনকে প্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। ফার্স্ট কন্ডিশন যেসব কন্ডিশনাল সেন্টেন্স এ ইফ ক্লোজের কাজটি ঘটা পুরোপুরি সম্ভব, সেগুলোকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বা প্রবেবল সেন্টেন্স বলে। ইফ আই গ্যাট দ্য নিউজ আই উইল টেল ইউ, দেখুন আমি যদি লিখি ইফ আই গ্যাট দ্য নিউজ আই উইল টেল ইউ, হ্যাঁ আই উইল টেল ইউ, একটা অংশ একটা অংশ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে সাবঅর্ডিনেট ক্লোজে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু প্রিন্সিপাল ক্লোজে গিয়ে দেখা গেছে যে বাক্যের ওই অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তরিত হয়েছে। এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশনের কাজ। ফার্স্ট কন্ডিশনে সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ ইফযুক্ত ক্লোজে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে
পরবর্তী প্রিন্সিপাল ক্লোজ যেটা, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের ক্ষেত্রে ওইখানে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এরকম আরও কিছু সেন্টেন্স রয়েছে, যেমন ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, মানে যদি তুমি চাও আমি তোমায় সাহায্য করব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা এরকম যে কাজটা হয় অর্থাৎ হওয়ার সম্ভাবনাটা কি বেশি। তো আমি যদি স্ট্রাকচারটা বলি একটু, তাহলে স্ট্রাকচারটা এরকম হতে পারে। ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা এরকম হতে পারে। আমরা যদি স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখা যায় যে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে কিছুটা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ কমন, তাহলে এখানে পরবর্তীতে এটা হবে সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ফার্স্ট কন্ডিশনের কি, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। তো আমরা ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশন নিয়ে খানিকটা আলোচনা করেছি, এখন আমরা সেকেন্ড কন্ডিশন নিয়ে খানিকটা আলোচনা করি। সেকেন্ড কন্ডিশনকে ইমপ্রোবেবল কন্ডিশনাল সেন্টেন্স বলে। যেসব কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লোজের কাজটি ঘটা সম্ভব নয় বা বাস্তব তথ্যের বিরোধী, সেগুলোকে সেকেন্ড কন্ডিশনাল বলে। অর্থাৎ ঘটা অসম্ভব বা সম্ভবপর নহে, তখন ওইগুলো হচ্ছে সেকেন্ড কন্ডিশনে পড়ে। আমি যদি একটা সেন্টেন্স বলি তাহলে আপনারা বুঝবেন, ইফ আই নিউ দ্য আনসার আই উড টেল ইউ, অর্থাৎ যদি একটা লেখে ইফ আই নিউ দ্য নিউজ আই উড টেল ইউ, ইফ আই নিউ দ্য নিউজ, সরি ইফ আই নিউ দ্য নিউজ আই উড টেল ইউ হবে, যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট রয়েছে এখানে আই উড হবে। ইফ আই নিউ দ্য নিউজ আই উড টেল ইউ, দেখুন এখানে ইফের সাথে ফার্স্ট ইনডিফিনিট যুক্ত হয়েছে, ফার্স্ট ইনডিফিনিট ক্লোজ যুক্ত হয়েছে, যার কারণে এখানে কী হয়েছে, কী হয়েছে এখানে, এখানেও ফার্স্ট ইনডিফিনিট হয়েছে। ঠিক আছে, যদি আমি খবরটি জানতাম আমি তোমায় বলতাম, যদি আমি খবরটি জানতাম তাহলে আমি তোমাকে বলতাম। এখানে দেখুন এই কাজটা হওয়ার সম্ভাবনা খুবই কম, সম্ভাবনাটা আছে কিন্তু খুবই কম। এখানে এটা বোঝানো হয়েছে যে আমি খবরটি জানতেও পারি নাও জানতে পারি, কিন্তু আমার জানার যে একটা বিষয় আমি যে জানবো এটার একটা প্রবাবিলিটি যদি আমি হিসাব করি, ওই প্রবাবিলিটি অনেক অনেক কম। এটাই সেকেন্ড কন্ডিশন হিসেবে ব্যবহৃত হয়। এবার আমরা থার্ড কন্ডিশন নিয়ে খানিকটা আলোচনা করি। থার্ড কন্ডিশন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের এটা বলতে হয় যে কিছু কিছু কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লোজটি এমন শর্ত প্রকাশ করে যা অতীতকালে ঘটার কথা ছিল কিন্তু সে শর্ত পূরণ হয়নি বলে এখন আর পূরণ হওয়া সম্ভব নয়। অর্থাৎ অতীতকালে ঘটার কথা ছিল, থার্ড কন্ডিশনে আমি যদি বলি যে অতীতকালে ঘটার কথা ছিল কিন্তু ওইটি, ওই জিনিসটি কি ঘটেনি, ওই জিনিসটি ঘটেনি, তাই ক্ষেত্রে যেমন ইফ ইউ হ্যাড আস্কড হিম হি মাইট হ্যাভ হেল্পড ইউ, ইফ ইউ হ্যাড আস্কড হিম, আমি এটা বলি ইফ ইউ হ্যাড আস্কড হিম, ইফ ইউ হ্যাড আস্কড হিম হি, if you had asked him he might have helped you, might have helped you. দেখুন এই বাক্যের অংশটা কি, অর্থাৎ অর্থ যদি আমরা একটু খেয়াল করি, দেখা যায় যে যদি তুমি তাকে জিজ্ঞেস করতে কিসের জন্য, সাহায্যের জন্য, সে হয়তো তোমায় সাহায্য করতো। অর্থাৎ তুমি যদি জিজ্ঞেস করতে তাহলে কি তুমি সাহায্য পেতে, হয়তো বা তুমি এটা করো নাই সেজন্য তুমি সাহায্য পাও নাই। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে অতীতকালে তোমার একটা কাজ করার কথা ছিল, উচিত ছিল, কিন্তু তুমি সেটা করো নাই, সেজন্য ওই ক্ষেত্রে থার্ড কন্ডিশন ব্যবহৃত হবে। আর স্ট্রাকচারটা যদি আমি বলি, থার্ড কন্ডিশনে এখানে হবে ফার্স্ট পারফেক্ট, হ্যাঁ, আর এখানে হবে সেম ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে।
যে কন্ডিশনে কি বোঝায়। আমি যদি শুরু থেকে বলি, শুরু থেকে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে জিরো কন্ডিশন জিনিসটা কি। জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্সে উপদেশ, আদেশ, উপদেশ ইত্যাদি কিছু লেখা থাকে, পরামর্শ ইত্যাদি কিছু বোঝানো থাকে, সেগুলো হচ্ছে জিরো কন্ডিশন। অর্থাৎ সেখানে উভয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রিন্সিপাল ক্লজটিও কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ঠিক আছে, যেমন ইফ ইট রেন্স ইউ ইউজ আমব্রেলা, যদি বৃষ্টি হয় তুমি কী করবে, ছাতা ইউজ করবে, এটা কি স্বাভাবিক ঘটনা, অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর ইউনিভার্সাল ট্রুথ। আর ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে কী হয়, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে দেখা যায় যে প্রবেবল ইনসিডেন্ট, প্রবেবল ইভেন্ট যদি আমরা ধরি, ধরো এটা হবে, এটা হওয়ার সম্ভাবনাটা বেশি, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ওইখানে দেখা যায় যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং প্রিন্সিপাল ক্লজ থাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে। যেমন ইফ ইউ গো আই শ্যাল কাম, ইফ ইউ গো আই শ্যাল গো, এরকম কিছু হবে। এরপরে দেখুন সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন জিনিসটা কী, সেকেন্ড কন্ডিশনের কাজ হচ্ছে ইম্প্রোবেবল, অর্থাৎ এই কাজটা হওয়ার সম্ভাবনা খুবই কম, হতেও পারে নাও হতে পারে। তো এখানে দেখা যায় যে এই পাশে ফার্স্ট ইনডিপেন্ডেন্ট, ওই পাশে ফার্স্ট ইনডিপেন্ডেন্ট হ্যাঁ। যেমন ইফ আই নিউ দ্য নিউজ আই মাইট ইনফর্ম ইউ, আই শুড ইনফর্ম ইউ, আই উড ইনফর্ম ইউ, অর্থাৎ উপভাষা কী হবে ফার্স্ট ইনডিপেন্ডেন্স হবে, তবে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা খুবই কম। আর থার্ড কন্ডিশন জিনিসটা আসলে কী, থার্ড কন্ডিশন জিনিসটা দেখা যায় যে এই শর্তগুলো, যে শর্তটা আছে এই শর্তটা আসলে হওয়া উচিত ছিল, অর্থাৎ অতীতে এই কাজটি হওয়া উচিত ছিল কিন্তু এই কাজটি হয়নি, অর্থাৎ কর্তার ওই কাজটি করা উচিত ছিল। যেমন এরকম আমরা বলেছিলাম যে ইফ ইউ হ্যাড আস্কড হিম হি মাইট হ্যাভ হেল্পড ইউ, তো তুমি যদি তাকে সাহায্যের জন্য বলতে তাহলে অবশ্যই সে কী করতো, তোমায় সাহায্য করতো। আশা করি আপনারা কন্ডিশনাল সেন্টেন্সটি বুঝেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।